রাশিয়ান সেনাদের উপর ড্রোনে করে পেট্রোল বোমা ছুড়ছেন ইউক্রেনীয়রা। পেট্রোল বোমা ছুড়তে বিশেষ ধরনের ড্রোন তৈরি করছেন তারা। এটি ব্যবহার করে বেশ উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছেন বলে দাবি তাদের। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল ইউক্রেনিয়ান টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সেস বিশেষ ধরনের এয়ারড্রোন ব্যবহার করছে। বার্তা সংস্থা রয়টার্স ড্রোন ব্যবহার করে পেট্রোল বোমা ছোড়ার দুটি ছবি প্রকাশ করেছেন। রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ড্রোনের নিচের দিকে মোলোটপ ককটেল বোতলটি লাগানো। ড্রোনটিতে চারটি ব্লেড রয়েছে। এতে পেট্রোল ভর্তি যে বোতল ব্যবহার করা হয়েছে তা চেরনিহোভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কিভাবে বিস্ফোরিত হচ্ছে তা দেখানো হয়নি। ড্রোন থেকে পেট্রোল ভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ উপরের দিকে থাকে। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে যেন বোতল থেকে পেট্রোল ফুরিয়ে না যায় তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে বলে ধারণা তাদের।